সুপ্রিয় দর্শক, এই দৃশ্যটি আপনারা যদি ভালো করে অবলোকন করেন তাহলে দেখতে পাবেন ভারত চীন সীমান্তে দু দেশের সৈন্যদের মধ্যে কি ঘটছে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এ তো গেল মাত্র একটি দৃশ্য। এবার আপনাদের যে দৃশ্য দেখাবো সেই দৃশ্য দেখে রীতিমতো অবাক হবেন আপনারা। দু দেশের সেনাবাহিনীর মধ্যে, সৈন্যদের মধ্যে চলছে রীতিমতো ধাক্কাধাক্কি। অর্থাৎ ভারত চীন সীমান্তে দু দেশের সৈন্যদের মধ্যে মুখোমুখি অবস্থান। দৃশ্যটি দেখুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দু দেশের সৈন্যরা ধাক্কাধাক্কি করছেন। এই হলো দু দেশের সীমান্তের অবস্থা। তাহলে দর্শক, আর দেরি না করে চলুন জেনে নেই কেন এই ঘটনা আর কোন দিকে যাচ্ছে ভারত চীন সম্পর্ক। আসলেই কি যুদ্ধ হবে? তাহলে চলুন জেনে নেই বিশ্লেষণের মধ্য দিয়ে। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই ভারতের উত্তর সীমান্তে লাদাখে চীনের অগ্রযাত্রা ও বাড়তি সেনা মোতায়েনকে কেন্দ্র করে দু দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। দু দেশের মাঝে যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি রয়েছে, গত কয়েকদিনে সেই এলএসি বরাবর বিভিন্ন স্থানে দু দেশের সেনারা সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে। চীনা সৈন্যরা এবার ঘাঁটি তৈরি করেছে লাদাখের গালওয়ান ভ্যালির মতো সম্পূর্ণ নতুন জায়গাতেও, যেখানে আগে কখনো কোনো বিরোধের ইতিহাস ছিল না। কেন আচমকা দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের সামরিক উত্তেজনা তৈরি হলো তা পর্যবেক্ষকদেরও বেশ দ্বন্দ্বে ফেলেছে। ভারত ও চীনের মধ্যে কোনো সুনির্দিষ্ট ও সুচিহ্নিত আন্তর্জাতিক সীমানা নেই, তার বদলে আছে কয়েক হাজার কিলোমিটার লম্বা একটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যা লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত। কি ঘটেছে ভারত চীন সীমান্তে? ভারতীয় সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্ট অনুসারে গত তিন সপ্তাহের ভেতরে চীনা সেনাবাহিনী এই এলএসি অন্তর চার জায়গায় অতিক্রম করে অবস্থান নিয়েছে। সেই জায়গাগুলো হলো লাদাখের প্যাংগ্যাং, সোবাগ প্যাংগ্যাং লেক, গালওয়ান নালা ও ডেমচক, আর সিকিমের নাকুলা। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা তার ব্লগে লিখেছেন, এই প্রথম সমগ্র গালওয়ান ভ্যালিকেই চীন নিজেদের বলে দাবি করছে। মি শুক্লার কথায় এই ইনস্টিটিউশনগুলো কিন্তু হয়েছে বিরাট একটা জায়গা জুড়ে। উত্তর লাদাখের গানওয়াল ভ্যালি থেকে কয়েকশো কিলোমিটার দূরে দক্ষিণ লাদাখের ডেমচক, আর সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সিকিমের নাকুলা পাস পর্যন্ত, যা থেকে বোঝা যায় এই গোটা অভিযানটার পরিকল্পনা হয়েছে রাজনৈতিকভাবে খুবই উঁচু মহলে। এমন নয় যে স্থানীয় কমান্ডাররা তাদের ইচ্ছামতো এগুলো করছেন। শুধু অবস্থান নেয় নয়, গত কয়েকদিনের মধ্যে চীনা সৈন্যদের সঙ্গে ভারতীয় বাহিনীর বেশ কয়েক দফা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুপক্ষে বেশ কয়েক ডজন সৈন্য আহত হয়েছে। এমনকি কয়েকজন ভারতীয় সেনাকে চীন বেশ কিছুক্ষণ আটকে রেখেছিল বলেও রিপোর্টে বলা হয়েছে, যদিও ভারত পরে তা অস্বীকার করেছে। দর্শক, এবার জানা যাক ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য কী। গত শুক্রবার ভারতের সেনাপ্রধান MM নারাভানে লাদাখে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন। ওই সেক্টরের সেনাদের এলএসির দিকে সরিয়েও নেওয়া হয়েছে। লাদাখ সফরের আগে জেনারেল নারাভানে বলেছিলেন, আসলে যেহেতু এলএসি স্পষ্টভাবে চিহ্নিত নয় তাই দুপক্ষেই এই সীমান্তকে নিজেদের মতো ব্যাখ্যা করে। দু দেশের সেনারাও ততদিনই টহল দেয় যতদূর পর্যন্ত তারা নিজেদের এলাকা বলে দাবি করে, আর যখনই দু দেশের বাহিনী একই সময় একই জায়গায় গিয়ে পৌঁছায় তখন এরকম সংঘাত প্রায় ঘটে থাকে। লাদাখে আর সিকিমে যে একই সময়ে সংঘাত হলো এটা নেহাতি সমাপতন, এটা থেকে খুব বেশি কিছু খোঁজার মানে হয় না। তবে এর কদিন পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতি দিয়ে জানায়, ভারতীয় সেনার স্বাভাবিক টহল বা পেট্রোলিং প্যাটার্নকে বাধা দিয়ে চীনই বরং সীমান্তে নানা কর্মকাণ্ড চালাচ্ছে। 19 মে বেইজিংয়ের চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ভারতের বিরুদ্ধে পাল্টা ট্রেসপাসিং বা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনেছিল। দিল্লি সেটাও জোরালোভাবে অস্বীকার করে। আবার রোববার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার বার্ষিক সাংবাদিক বৈঠকে কিন্তু ভারতকে নিয়ে একটিও শব্দ বলেননি।
দিল্লির উপর চাপ প্রয়োগের পরিকল্পনা কি আছে তাহলে চীনের? চীনে ভারতের সাবেক রাষ্ট্রদূত অশোক কান্থা মনে করেন, প্রত্যেক গ্রীষ্মে দুদেশের সেনাদের মধ্যে যেমন হাতাহাতি বা মারামারি হয়, তার চেয়ে এবারের সংঘাত কিন্তু সম্পূর্ণ আলাদা। মিস্টার কান্তা বিবিসিকে বলেছিলেন, প্রথমত চীন এবার অনেক বেশি আগ্রাসী, দ্বিতীয়ত একসঙ্গে অনেকগুলো জায়গায় হামলা চালাচ্ছে, আর তাছাড়া গালওয়ান ভ্যালিতে এলএসির নতুন ব্যাখ্যা এনে নতুন একটা ফ্রন্ট খুলতে চাইছে। এর কারণ কি বলা মুশকিল, তবে হতে পারে তারা বিতর্কিত সীমানার উপর নিজেদের দাবি জোরে সোরে প্রতিষ্ঠা করতে চাইছে। আবার এটা তাদের প্রেশার ট্যাকটিক্সের অংশ হতে পারে, যার মাধ্যমে তারা মনে করিয়ে দিতে চায় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে বা এমনকি কোভিডের প্রশ্নেও ভারত যেন চীনের সংবেদনশীলতা খেয়াল রাখে। বছর তিনেক আগে ডোকলাম ভ্যালিতে চীন ও ভারতের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল দুমাসেরও বেশি সময় ধরে। লাদাখের এই সামরিক উত্তেজনা বহরে অনেক দিন বেশি এবং এটাও খুব সহজে মিটবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন না। দুদেশের এই মুখোমুখি অবস্থানের কারণে শুধুমাত্র ভারত এবং চীন নয়, উত্তেজনা ছড়িয়ে পড়বে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো। তাই আমাদের প্রত্যাশা, যে কোনো ধরনের সমস্যা সমাধানে আলোচনাই যথেষ্ট। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।